Hey guys, welcome or welcome back to my channel. Asha Guru, tomorrow show. Khub bhalo acho. Welcome to M Vlogs. Background and আমাকে দেখে তো বুঝতেই পারছো খুব চেনা চেনা লাগছে. আমি জাস্ট কিছুক্ষণ আগে লাইভ করে উঠলাম. লাইফটা কি বৃত্তান্ত সেটাও তোমরা জানো. তো তার আগে আমি তোমাদের সাথে শেয়ার করে নিই, আমি প্লে বাটন পেয়ে গেছি ফাইনালি. অ্যান্ড আমি জাস্ট এটা কিছুক্ষণ আগে আনবক্সিং করলাম. আমার ফ্যামিলির কেউই এখনও দেখে উঠতে পারেনি, কারণ কেউ বাড়িতে নেই. এটাই হচ্ছে আমার 5 বছরের জার্নির একটা ছোট্ট রিওয়ার্ড. ছোট্ট না, একটা বিশাল বড় রিওয়ার্ড. আমি কেন ছোট বলছি এটাকে, এটা তোমরা আমাকে গিফট করেছো নিউ ইয়ারে. এই ব্লগটা কি রিলেটেড তোমাদের সাথে একটু শেয়ার করে নিই. লাস্ট তোমরা 31st ব্লগ দেখেছো, এটা সেটারই আরেকটা অংশ. এটা 1st জানুয়ারির ব্লগ. দুটো ব্লগ আমি একসাথে করেছিলাম, বাট ওটা অলরেডি এত বড় হয়ে গেছিল, তাই আমি এটা সেকেন্ড পার্ট করলাম. তার আগে তোমাদের একটু আমি কিছু হেলথ আপডেট দিতে চাই. সেটা হচ্ছে যে আমার রিসেন্টলি কোমরে লাইক ব্যাকে স্পন্ডিলাইটিস ধরা পড়েছে, তার জন্য আমি বেড রেস্টে আছি, মানে প্রপার বেড রেস্টে আছি. অ্যান্ড আমার ব্যাক পেন লিমিটের বাইরে বেড়ে গেছে, যার জন্য আমি সবসময় দেখো সবসময় এই বস্তুটা নিয়ে চলছি. হট ব্যাগ ছাড়া আমি জাস্ট চলতে পারছি না. তাই তোমাদেরকে আগে সরি বলে নিচ্ছি, কারণ আমি এতদিন তোমাদের সাথে ঠিক করে কানেক্ট করতে পারিনি, অ্যান্ড বেশ কিছুদিন পারবো না, কারণ আমি লাইক প্রপার রেস্টে আছি. অ্যান্ড যে মেডিসিনগুলো আমি নিচ্ছি তাতে আমার লাইক ঘুমটা এটুকু ছিল, এখন আমি এতক্ষণ ঘুমাই. অ্যান্ড আমার ওয়েট গেনও হচ্ছে, যেটা নিয়ে আমি প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড. বাট কিছু করার নেই, সব কিছু এখন মেনে নিয়ে এগিয়ে যেতে হবে. ওকে, এবার আসি মেন পার্টে, ব্লগ. ব্লগ তোমরা যেরকম দেখছো সেরকম দেখতে থাকবে. মিডিলে তোমরা বিয়ের ব্লগগুলো পাবে. পরপর বিয়ের ব্লগ আপলোড করা একটু ডিফিকাল্ট, কারণ প্রচুর ক্লিপস আমাকে ওগুলো অ্যারেঞ্জ করতে একটু আমার সময় লেগে যাচ্ছে. তাই আমি ভাবলাম নর্মাল ব্লগ যেরকম আসছে আসতে থাকো, মিডিলে তোমরা বিয়ের ব্লগ দেখতে থাকবে. ঠিক আছে, তো চলো আর বেশি কিছু লেট না করে 1st জানুয়ারিতে আমরা কী কী করেছিলাম একটু দেখে নাও. সকাল সকাল চা এসে গেছে, আমার চা এখানে, আমাদের ব্যাগ রেডি. আমি এখনো রেডি হতে পারিনি, কারণ আমি সকাল সকাল ঘরটার গোছাচ্ছি. ও কিচ্ছু করছে না বাড়ির, ঠিক আছে, ও জাস্ট রেডি হচ্ছে, কিছু করছে না, কোনো হেল্প করছে না. এটা হচ্ছে আমাদের ওটিডি. একটু একটু ভালোভাবে নেওয়া যেতে পারে, তারা এটাকে এই ইংলাইট কি কি পড়েছি বলে দিই. এটা হচ্ছে আমাদের কবে ট্রেন থেকে কিনেছি, ও সমস্ত কিছু কালকে ট্রেন থেকে কিনেছে. না না, বলছি এগুলো সব ট্রেন থেকে. আমার জিন্স H&M এর, তোর জিন্স জ্যাক অ্যান্ড জোন্স এর, আর আমরা জর্ডান পরেছি. কাপল গোজ, গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার. এটা বলে দিয়েছি আমি অফ ক্যামেরা, ওই ঘরে গুছিয়ে দিয়েছি, সব গুছিয়ে দিয়েছি. এটা অন্তরাদি, এটা প্রীতম দা, এটা 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 কে, হাই. আমরা পৌঁছে গেছি, কি সুন্দর, প্রিটি. কি হচ্ছে, কি চাই দাদা, কি সব করলো? আচ্ছা, অন্তরাদি এখানে আছে আর আমরা বেদামের সামনে দাঁড়িয়েছি. ওইদিকে দাবার গুটি আছে সব. ও গাইস, জাস্ট জায়গাটা দেখো, ও মাই গড, সো প্রিটি. মনে হচ্ছে এখনই কে লাফাই জলের মধ্যে.
কোথায় আছে? আমি জায়গাটা এসে পাগল হয়ে যাচ্ছি। আমাদের বাড়ির কাছেই যে এত সুন্দর একটা জায়গা আমি বুঝতে পারিনি। কি করছে খুব বাজে সিন করছি, আমি লোকজনের ঘরের মধ্যে ভিডিও করে দিচ্ছি ভুল করে, আমি বুঝতে পারছি না। দেখে মনে হচ্ছে আমরা দার্জিলিং এসেছি। প্রীতম দা, মনে হচ্ছে আমরা দার্জিলিং এসেছি। আমাকে আর কোথাও নিয়ে যেও না, আমি জামা কাপড় আনিনি। ফাইনালি 1 আওয়ারের পর এসছে আমাদের ব্রেকফাস্ট। 12:30টার সময় আমরা পেয়েছি ভাই। আমরা মুদ্রাতে যাচ্ছি, মুদ্রা না মুদ্রা দোষ। আমার না খুব ইচ্ছা করছে কাউকে একটা ধাক্কা মেরে পুলে ফেলি, জামা কাপড় একটু নষ্ট করি দীপকেই। হ্যাঁ রুমটার নাম হচ্ছে মুদ্রা, ঠিক আছে? মুদ্রা আর কি সুন্দর এখানে একটা ব্যাপার আছে, দেখো এটা দিলে এই গায়। হ্যাঁ এটা হচ্ছে কলিং বেল, এইভাবে ডাকা হবে। এইখানে এটা আছে, এই ঘন্টা সিস্টেম আছে, পুরো মাটির একটা ভাইব আছে। জাস্ট ওয়াও, কি সুন্দর পেইন্ট করেছে হ্যান্ড পেইন্ট। আচ্ছা ঢুকেই হচ্ছে একটা সুন্দর চেয়ার টেবিল, যেখানে আমাদের লাগেজ আছে আপাতত। প্লাস্টিক প্লাস্টিক নিয়ে এসেছি আমরা। দেন এখানে আছে ফ্রিজ, ফ্রিজে আছে কুজুই নেই। এখানে একটা খুব সুন্দর বেতের আলমারি, আলমারিতে আছে হচ্ছে আমাদের কম্বল, আচ্ছা নাইস, ড্রায়ার, লকার অ্যান্ড ক্লিন জিনিস। দেন তারপর চলে আসছে এখানে টিভি অ্যান্ড বেড অ্যান্ড আমি কি বলবো, ভাইবটা অসাধারণ অসাধারণ। এদিকে চলে আসো, হচ্ছে ওয়াশরুম। And this is our room for today. এখন যাব হচ্ছে পুলে, পুলে আর ও বাই দা ওয়ে পাও দিয়েছে এটা ওরা, এখন আমরা পুলে যাব। একটু দেখ কি জোকার লাগছে, জোকার লাগছে ভাই, আমাকে জোকারের মতো দেখতে সেলফি। এই লোকটা খালি সেলফি তোলে ভাই, আমরা কি পুলে যাব না? এর অদ্ভুত একটা জামা পরে আছি, আমার বড্ড অকওয়ার্ড লাগছে। জলের মধ্যে নামি তাহলে দেখা যায় আমার এটা আউটফিট। ছোটবেলা যে বাচ্চারা তো উলগালগুলো করতাম না বাবা, দুজনে আমাদের ব্লগ করছে। ওরে তুই তো ভালোই পারিস। হ্যাঁ কিরে তুই তো ভালোই পারিস, রে এদিকে বলছিস সাঁতার পারিস না? আমি সাঁতার পারি। ও ফাক, আরে প্রথমে লাগবে ওরকমই, চলো। কেমন ঠান্ডা লাগছে? সূর্য ডুবে গেছে, আমরা তারপর নেমেছি। তোমার মতো আমার বাড়িতে একটা কোকো আছে, কোকো অ্যান্ড রোকো।
5:30 অ্যান্ড এখন আমাদের সময় হচ্ছে লাঞ্চ করার। আমি এটা পরেছি, এটা কোথা থেকে, ট্রেন্স থেকে কিনেছি, অ্যান্ড এটা হচ্ছে H&M এর। এটা আমার OTD আপাতত, কারণ আমি কোনো জিনিস ক্যারি করতে পারিনি দীপের জন্য। দীপ আমায় বলেছে কিচ্ছু নিতে হবে না, অল্প স্বল্প জামানে মজা করব। তো চলো, বাইরে একটা লাঞ্চের সেট আপ করা হয়েছে, দেখা যাক কী করা হচ্ছে ওখানে। ও মাই গড, এটা লাঞ্চ না এটা ডিনার। আচ্ছা, আমাদের পুল এরিয়া, জিনিসটা ওভারঅল বহুত সেক্সি লাগছে, ট্রাস্ট মি। বিকেল 5:30 নাগাদ পুল সাইড এরিয়া, পুল সাইডটা একবার দেখি তো। চিকেন কষা অ্যান্ড আছে ডাল অ্যান্ড রাইস। রাইসটা কোথায়? এই যে 5:30 নাগাদ লাঞ্চ করছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আমরা পুল থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছিলো, ফ্রেশ হতে হতে অনেক লেট হয়ে গেছিলো, অ্যান্ড প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমার জন্য জ্যাকেট ভেতরে আছে, অলরেডি পরে নিয়েছে। বর কিছু তো করো, আমার জন্য জ্যাকেট আনা উচিত ছিল। সৌমিক ওর বাড়িতে আমার অ্যাটেন্ড করাটা খুব দরকার ছিল, তাই আমরা আবার অ্যাটেন্ড করতে গেছিলাম, মানে আমি আর প্রীতম। কোন রকম ভাবে একটা কিছু চাপালাম, ওরা বলছে এখন বেরোবে। চলো, কোথায়? আমি কাঁপতে কাঁপতে তোমাদেরকে দেখাচ্ছি, লিটারালি প্রচন্ড ঠান্ডা। সত্যি তাই অসাধারণ। আমরা রাত্রেবেলা একটু এদিকটা এক্সপ্লোর করতে এসেছি, দেখা যাক কি নতুন নতুন পাই। দোলে কেমন লাগছে? আমি যাব না, তুমি যাও। দীপ যাস না, কইটুক যাব? আমি কোনটুকুই যাব না প্রীতম দা, শিওর? ভাই এত রাতে কেন উঠছি আমরা? বাট ভিডিওটা কে করবে, ক্যামেরাটা দেবে কে? এ আমি নেই, আমি নেই। আরে সোজা হেঁটে আয়, কিচ্ছু হবে না। আমি বাসতে যাই, প্রীতম না নিচে ক্যাম্প ফায়ার হচ্ছে, এটা ভালো। ও মিউজিক্যাল চেয়ার, আয় আমরা ও পাশ দিয়ে নেমে যাবো, চল। চলে যাও, ব্লক করে চলে যাও, হ্যাঁ।
অনেক উঁচু। এখানে তো তিনজন বস না। তুম রোডিস কিউ বাননা চাহতে হো? আরে তুই কেন, তুই আমাকে বল, তুই তো জাজ, বলো একটা বড় চেয়ারে বসে জাজেরই ওকাত নেই। আমি রাত্রে বেলা দোল্লার সিনে নেই, দোল্লাটা এরকম দুললে একা একা কি করছিস এখানে? দার্জিলিং যেতে হবে না ভাই, ঠান্ডা উপভোগ করতে চাইলে এখানে চলে এসো, ঠিক আছে? কাঁপিয়ে দেবে, ফিলও পেয়ে যাবে, আর ঠান্ডাও পেয়ে যাবে, শুধু পাহাড় পাবে না। এই এটা দেখি আয়, হ্যাঁ এই রে, আমি না যাচ্ছি না, হ্যাঁ তুমি যাও প্রীতম দা, আমার হেঁচকি উঠে যাচ্ছে, আমার কি যাওয়া উচিত? আচ্ছা আমিও যাচ্ছি গাইস, আমাকে নে, জুতোগুলো আছে, এখানে ফটো তোলো। হ্যাঁ চারিদিকটা খুব সুন্দর, পুরো জল। এখন বাজে সকাল 7:30, অ্যান্ড আমরা রুম চেক আউট করছি, কারণ আমাদের কাছে সময় নেই, দীপের অফিস যেতে হবে, অ্যান্ড দীপ গেছে পার্কিং থেকে গাড়ি আনতে। ব্লগটা আমি এখানে এন্ড করছি, যা যা হলো সব কিছু ইনক্লুড করার চেষ্টা করলাম, ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু দ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিনই খুব ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, অ্যান্ড সাবস্ক্রাইবটা আগে, ঠিক আছে? আর সবাই খুব ভালো, হেলদি, সুন্দরভাবে ইয়ারটা কাটাও, টাটা।